আপনার নাম? আমার নাম শেখ সোহেল। বাবা 16 তারিখ থেকে সকাল 6টা 6:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে, বলছিল বাজাজ ফাইন্যান্সের কোনো লোক কিছু টাকাই বানিয়েছে, ছাড় বেছাড় করে এক ঠোকার নিয়ে সেটা কমপ্লিট করবে, এইরকম বলে বাবাকে ডেকেছে। ডেকে 16 তারিখ থেকে আজ মানে নিখোঁজ ছিল, খবর এলো যে বাবাকে মার্ডার করা হলো। তো আপনারা যা করবেন প্রশাসন বাবু আপনারা করুন। আপনি কি মনে করছেন খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে? কাউকে সন্দেহ করেন? কাউকে সন্দেহ সেভাবে দালালকে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট লিস্ট বার করে দালালের সঙ্গে ইয়ে করতে হবে, গাড়িতে ফেটে গিয়ে যে গাড়িটা ধরছে তাকে ইয়ে করতে হবে, জিজ্ঞেস করতে হবে। গাড়ির নম্বর তো তোলা আছে, কোন গাড়িটা ধরেছে? ওই তোমার কাঁথিতে হসপিটালে একটা গাড়ি নাম্বার ধরেছে। আপনার নাম? আমার নাম আজাদ খান। রফিকুলের ঘটনাটা মানে নিখোঁজের পর থেকে কি জানেন আপনি? নিখোঁজের পর থেকে মানে উনি যার সঙ্গেও ফোনে যোগাযোগ করছে, যার সঙ্গেও কথা বলছে, উনি কিন্তু 15 তারিখ অবধি বলেছে। তারপরে 15 তারিখে চলে গেল, 16 তারিখে 6টা 6:30 লেখাত উনি ঘর থেকে বেরিয়ে যায় সকালবেলায়। স্ত্রী বলছে, ওনার স্ত্রী বলছে যে আপনি কোথায় যাচ্ছেন, মোবাইলটা নিয়ে যান না সাথে। বলছে না না, মোবাইলটা নিয়ে যাবো না, মোবাইলটা রেখে দাও। ব্যাস, আরে কোথায় যাচ্ছে বলে যাও। বলছে কিছু একটা দালাল আছে, একজন মানে এমনি কাজ করে, তো 1,30,000 টাকার মতো পায়। তো সেটা 20 কিছু মাইনাস করে আমার সেটা শোধ করে দেবে, 1,00,000 টাকা দিলে। তো এ কথা ওনার স্ত্রী জিজ্ঞেস করেন যে টাকা নিয়ে যাচ্ছ কি না। টাকা নিয়ে গেছে, টাকা ছিল ঘরে নাই। তারপরে ওখানে গিয়ে রহাঘাটে গ্যারেজে গাড়ি রাখলো, উপরে উঠলো, উঠে বাসে উনি উঠে যাচ্ছে। আমাদের কোন দিকে যাচ্ছে? উনি মানে হাইরোডের দিকে যাচ্ছে, নন্দকুমার হাইরোডের দিকে। আর সাতলাকে কীবার কোটবাড়ি একটা ছেলে, ওনার সঙ্গে জানাশোনা, দেখা হয় বাসেতে। বলছে ভাই আপনি কোথায় যাবেন? বলে আমি হাইরোড অব্দি যাবো। বলে আর আপনি কোথায় যাবেন? কথা বলছে, বলে আমি হাওড়া যাব। উনি কিন্তু যে হাওড়া যাবে উনি দেখছে যে উনি কিন্তু নন্দকুমার হাইরোডে নেমে গিয়েছে, নেমে যাওয়ার পর উনি হাওড়া চলে গেছে। কিন্তু আমাদের যখন নিখোঁজ হলো, তখন আমরা কিছু লোক গিয়ে, বহু লোক গিয়ে যাওয়া হয়েছিল, তো হলদিয়া অফিস যেখানে আছে ওখানে যাওয়া হলো খোঁজ করার জন্য। ওটা বলবো। আচ্ছা, তাদের 17 তারিখে যেটা ঘটনাটা, তো কাঁথিতে ও লাশটা ওরা গাড়িতে করে নিয়ে যায়, দুজন থাকে, দুজনের মধ্যে হসপিটালে নাকি বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকে। দোকানে পান খেয়েছে, খেয়ে যেই দুজন দাঁড়িয়েছিল ওদের বলছে ও ভাই এসো তো আমাদের একটু এটা ধরো তো। সেই দুটি লোক কিন্তু আমাদের
তো ওরা নামিয়েছে, বলে এরা এ কি করছে, একে এরম করে নিয়ে আসছো, বলছে এ মদ খেয়ে ভাই ভাই মারামারি করছে, ওই জন্য একে নিয়ে এসে বলে নিয়ে গেছে। তারপরে বলছে যে এ তো শেষ অবস্থা, যেই শেষ অবস্থা বলেছে, ওরা কিন্তু আগে থেকে গাড়িটা ঘুরিয়ে রেখেছিল, মানে গাড়ি নিয়ে ভাগ, যারা দুজন ওদের সাথে ধরে নামিয়েছে তারা কিন্তু নম্বরটা গাড়ির ঢুকে রেখেছে। তো আমরা ওই গাড়ির নম্বর ধরে ওই দুটি লোককে নিয়ে এসে ফেললো, তাদের অবধি তদন্ত করে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এইটাই চাচ্ছি আর কি। দোষী শাস্তি পাক, শাস্তি পান, এটা প্রশাসনকে কাজটা করতে হবে। হ্যাঁ, এটা খুন মনে করছি, পুরো ভাবেই খুন। ওর এখানে মোবাইলে দেখা যাচ্ছে তো, এখানে মাথায় মারা আছে, ওর মুখ কালো হয়ে গেছে, অনেক মেরেছে। হ্যাঁ, আর কি বলবো, প্রশাসন এর যেমন উচিত শিক্ষা দেয়, তাদেরও যেমন এরকম সাজা পাওয়া যায়, আমরা যেমন জানতে পারি। গাড়ির নম্বর তোলা হয়েছে, সেই লোককে ধরেছে, হসপিটালে ক্যামেরা আছে, ক্যামেরাতেও ও দুটো লোক মানে উঠে গেছে, ওইখান অব্দি সুরা ধরে যেতে হবে। আমার নাম ফেরাজউদ্দিন শাহ, আমার বাবার নাম মৃত বাসের শাহ, আমার গ্রামের নাম গরুর ভেড়ি, পোস্ট অফিস গোপীনাথপুর, থানা ভগবানপুর, জেলা পূর্ব মেদিনীপুর। যে ছেলেটা নিখোঁজ ছিল, ছেলেটি আমার বর্দি রিজিয়া বিবির বড় ছেলে, ওর নাম শেখ রফিউল। বাজাজ কোম্পানি থেকে, হলদিয়া ব্রাঞ্চ থেকে সে কিছু ঋণ নিয়েছিল, ঋণের কিস্তি যথাসময়ে দিতে পরিশোধ করতে পারেনি, সে ডিফল্টার হয়ে যায়, যে কারণে কোম্পানি থেকে বারে বারে ওকে চাপ দেওয়া হয় এবং যে সমস্ত এজেন্টের মাধ্যমে এই ঋণটা নিয়েছিল তারাও প্রতিনিয়ত চাপ দিতে থাকে। সে মনুষ্য চুলের ব্যবসা করে, চুলের পেমেন্ট এই মুহূর্তে বাজারে একেবারে নেই, তা সত্ত্বেও সে কিস্তির টাকা মেটানোর জন্য এলাকা থেকে প্রায় 1,30,000 টাকা ধার করে সে নিয়ে যাচ্ছিল কোম্পানিতে জমা দেওয়ার জন্য। সে বাড়ি থেকে 16/8/2022 6:30 নাগাদ বাড়ি থেকে নিজের মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যায়। তারপরে সে নরঘাটে সাইকেল গ্যারেজে গাড়িটি নিজের গাড়ি রেখে সে তার কাজে বেরিয়ে যায়। আমরা ওই দিন কোনো যোগাযোগ ওনার সঙ্গে পাইনি। আমরা 16 তারিখ সারাটা দিন সারা রাত অপেক্ষায় ছিলাম। 17 তারিখ সকালে আমার দিদি আমাকে ফোন করে, বিষয়টা জানায়। আমরা ছোটাছুটি করে এসে ভাগনার অনুসন্ধান করার জন্য চারিদিকে ছড়িয়ে
ছড়িয়ে যায়। আমরা নরঘাট মোটরসাইকেলে গিয়ে ওর মোটরসাইকেলটা দেখতে পাই। অতঃপর আমরা হলদিয়া বাজাজ কোম্পানির অফিসে যাই। ওখানে গিয়ে দেখি ওই অফিসের নিয়ম, যে অফিসের ভেতরে ঢুকবে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে ঢুকতে হয়, কিন্তু ওর নাম 16 তারিখের অ্যাটেন্ডেন্স লিস্টে নাম নেই। তা আমরা বুঝলাম আমার ভাগনা রফিউল সে হলদিয়া পর্যন্ত পৌঁছায়নি। তারপর আমরা এসে ভগবন্তপুর থানায় আমরা আমাদের অভিযোগ দায়ের করি নিখোঁজ হিসেবে। আমরা সরকারি বিধান মেনে থানার পরামর্শক্রমে যে যে ডকুমেন্টস চেয়েছেন সেভাবে সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে আমরা অভিযোগ করেছি। অভিযোগ করেছে রফিউলের স্ত্রী। তারপরে আমরা চারিদিকে খোঁজাখুঁজি চালিয়ে রেখেছি। থানা বলেছে সহযোগিতা করবেই নিশ্চিন্ত থাকতে। আমরা 17 তারিখ কেটে গেল, কোনো খবর পাইনি। তারপরে 18 তারিখ বিকেল 5টা নাগাদ আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি যে একটা অজানা ব্যক্তি মরদেহ কাঁথি দারুয়া হাসপাতালে রয়েছে। তা আমরা ছবিটা দেখে এ হলাম, নিশ্চিত হলাম যে ওই মরদেহটি আমার ভাগনা শেখ রফিউলে। আমরা সরাসরি গাড়ি নিয়ে যাই, কাঁথি থানার সঙ্গে যোগাযোগ করি। হাসপাতালে আমাদেরকে মরদেহ সঙ্গে সঙ্গে দেখায়নি, তবে আমরা মোবাইলে ছবি দেখে একেবারে নিশ্চিত হয়ে গেছি ওটা শেখ রফিউলের মরদেহ। তো আমরা থানায় যোগাযোগ করার সময় অনেক রাত হয়ে গেছে, তারপরে কোনো আর সকাল থেকে আবার গিয়ে থানায় যোগাযোগ করার জন্য লোকজন বেরিয়ে চলে গেছে। আমরা মরদেহ পাওয়ার জন্য যে কাগজপত্র করার কথা সেটা ভগবন্তপুর থানায় এক্ষুনি গিয়ে করব। এখন আমার কথা হচ্ছে যে আমার ভাগনাকে অর্থাৎ শেখ রফিউলকে যারা হত্যা করল, এটা নৃশংসভাবে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওর কাছে যে টাকা ছিল সেটাকে তারা ছিনতাই করে নিয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডে আমরা সুবিচার চাই, আমরা এর প্রতিকার চাই। যারা এই কাজে লিপ্ত তাদের যেন আইনানুক যে সাজা পাওয়া উচিত সে সাজা যেন অবশ্যই তারা পায়, এ ব্যবস্থা যেন সরকার পক্ষ করেন আমরা আশাবাদী। নাহলে আমরা আন্দোলনে। আপনার নাম বলুন। আমার নাম গরুণ খান, গ্রাম মহানাশপুর। আর যিনি নিখোঁজ হয়েছেন তিনি হচ্ছেন আমার মামা, বড় মামা শেখ রফিউল। তার গ্রাম হচ্ছে গোরালপাড়া। তো উনি 16 তারিখ সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছেন। তো আমরা সবাই নিশ্চিত ছিলাম যে কোথাও গিয়েছেন। বাড়িতে জিজ্ঞেস করলাম মামিকে যে উনি কোথায় গিয়েছেন। তো উনি একটাই কথা বলেছিলেন যে হলদিয়া যাচ্ছেন। তো সেদিন আমরা মানে সন্ধ্যা পর্যন্ত খুব একটা এ ছিলাম না, সতর্ক ছিলাম না। তারপরে যখন রাত হয়ে যাচ্ছিল আমরা সতর্ক হলাম। পরের দিন সেই অবস্থা দেখে সকালবেলা আমি আর আমার বড় আমার ছেলে শেখ ওয়েজ চণ্ডীপুর এবং চণ্ডীপুরে সব গ্যারেজ দেখেছি যেখানে গাড়ি রেখেছি, কিন্তু চণ্ডীপুরে কোনো গাড়ি না পাওয়ায় আমি কী করলাম, ওখান থেকে ব্যাক করে নলঘাটে গিয়েছিলাম। নলঘাটে গিয়ে দেখি ওখানেও আমার গাড়ি রয়েছে। তো তারপরে আমি সেখানে না দাঁড়িয়ে আমি কী করলাম, মানে একটা কথা বলে গেছিল যে বাজাজ ফাইন্যান্সের ওখানে অফিসে যাবে। তো বাজাজ ফাইন্যান্সে সার্চ করে দেখছি হলদিয়ায় রয়েছে। হলদিয়া রানীচকে নেমে আমি টোটো থেকে ওখানে কঞ্জনচক বলে একটা জায়গা রয়েছে, তো ওখানে গিয়ে দেখি যে বাজাজের অফিস রয়েছে। বাজাজের অফিসে যে নিয়মটা যে ওখানে পুরো এন্ট্রি করে যে যাবেন তার এন্ট্রি থাকবে, তো এন্ট্রি ওখানে মামার 16 তারিখেরও নেই আর আমি যে 17 তারিখে গিয়েছি মানে তখন পর্যন্ত মামার কোনো এন্ট্রি নেই। তো সেখান থেকে আমরা আসার পরে খোঁজাখুঁজি হয়েছে। আর মেন কারণটা হচ্ছে উনি মোবাইল নিয়ে যান। তো তাকে যে আমি মোবাইল দিয়ে মানে কোনো কন্ট্যাক্ট করবো কী করবো বা উনি কন্ট্যাক্ট করবেন আমাদেরকে সেটা সম্ভব হচ্ছে না। আর আমরা যে মোবাইলে সার্চ করছিলাম তার কল লিস্টটা ভুলবশত আমার বড় মামার ছেলে ছোটো ছেলেটা ডিলিট করে দিয়েছে। কিন্তু মেন তথ্যটা ওইটা জানার জন্য আমি পুলিশ প্রশাসন এবং হচ্ছে যিনি মানে এই কাজটা করতে পারবেন বা কোনো নেতা যে তার কল রেকর্ডিংটা তার আগের দিনের কল রেকর্ডিংটা যেন আমরা পেয়ে থাকি এবং হচ্ছে এর জন্য সুবিচার হচ্ছে ভালোভাবে করা হয়।
আর যেহেতু 18 তারিখ আমরা কাতির থানা থেকে ওখান থেকে রিপোর্ট পেয়ে গেছি যে উনি মৃত অবস্থায় পেয়ে গেছি, তো তাকে নৃশংসভাবে অবশ্যই হত্যা করেছেন, যারা হত্যা করেছেন তাদেরকে যেন কঠোরভাবে শাস্তি দেওয়া হয়, এর সুবিচার আমরা চাই, আর না হলে আমরা আন্দোলনে নেমে যাব। আপনারা কি কাউকে সন্দেহ করছেন এই ঘটনায়? সন্দেহ বলতে মামা যে কার সাথে কথা বলতেন আমরা জানি না, ঠিক আছে, আর মামা বাড়ি থেকে যে বেরিয়ে গেছেন শুধু একটাই কথা বলে গেছেন যে আমি হলদিয়া যাচ্ছি, তো এর প্রুফে আমরা কিছু বলতে পারবো না। আর হলদিয়া তো অন্যদিকে, কাঁথি তো অন্যদিকে, উনি হলদিয়া গেছেন মানে সে আমাদের যে একজন আত্মীয় বাটনানে, উনি নরঘাট থেকে যে বাসে উঠেছিলেন তার সাথে সাক্ষাৎ হয়েছিল, তো উনি নন্দকুমারে নেমেছেন বলছেন, এবার সেখান থেকে কি হয়েছে সেই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে জানি না, তো তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা এই ফটোটা পাওয়ার পরে আমরা নিশ্চিত হলাম যে উনি মৃত অবস্থায় পাওয়া গেছেন। যেখানেই থাক তার শাস্তিটা আমরা আশা করি যেন চরম শাস্তি, এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি, মিডিয়ার কাছে, সকলের কাছে অনুরোধ করে আমরা বলছি যে যাতে আমরা শাস্তি পাই, ওদেরকে শাস্তি পাওয়া এই চেষ্টা করি। এটা আপনারা একটু, আপনারাই তো অনেক কিছু করতে পারেন। আপনার নাম? নাজনীন আরা বেগম। যে মারা গেছে কে হয়? সে আমার ভাসুরের ছেলে। ঘটনাটা কি হয়েছিল? মঙ্গল 16 তারিখ থেকে মিসিং হয়ে গেছে, 16 তারিখ সকাল থেকে বেরিয়ে গেছে, কাজের কথা বলে বেরিয়ে গেছে, টাকা পয়সা হাতে ছিল, লাখ টাকা টাকা ছিল, বেরিয়ে গেছে, সেই থেকে আজ পর্যন্ত আসেনি। 17 তারিখ মিসিং ডায়েরি করা হয়েছে, সেই থেকে খোঁজখবর নেই। তারপরে কালকে আমরা মোবাইল মারফত জানতে পেরেছি লাশ আছে, এখনো বডি আসেনি, কাঁথিতে বডি আছে। কি মনে করছেন? মার্ডার কেস এটা, কাউকে সন্দেহ করেন? খোঁজাখুঁজি চলছে এখন। হ্যাঁ, ওর কাছে যে টাকা ছিল এখানকার কেউ মানে পরিচিত কেউ না হলে তো জানতে পারবে না যে ওর কাছে টাকা ছিল। এখন তদন্ত চলছে কি হয় খোঁজাখুঁজি চলছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীকে উপযুক্ত শাস্তি যেমন হয়, দোষীর উপযুক্ত শাস্তি, এটাই চাইছি।